আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম মিত। সবাই ভালো আছো? কি ভালো আছো সবাই? জি জি মিস, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা নিশ্চয়ই সবাই সুন্দর ভাবে এই অঙ্ক গুলো করতে পেরেছ, তাই না? আমি বিশেষ কারণে কতদিন তোমাদের হোমওয়ার্কটা দেখতে পারি নাই, আজকে ইনশাআল্লাহ দেখে দেবো। ঠিক আছে, তো দেখি তোমরা কেমন করতে পেরেছো। আজকে যদি আমি দু একটা অঙ্ক দিই তাহলে বুঝতে পারবো আসলে তোমরা কতটা করতে পেরেছো, তাই না? ঠিক আছে, এখানে কি লিখেছি? বিশ, দেখো বিশ এবং দশ। হবে তিরিশ। কে বলছো সোনা? দশ, দশ হয়। দশ হয়, থ্যাংক ইউ। দশ হবে। কি করেছি? বিশ করেছি, বাদ দিয়েছি। যে তিরিশ বলেছো সে হয়তো কি করেছো, যোগ করে ফেলেছো। আসলে এটা আমরা আজকে কি করছি, বিয়োগ করছি, তাই না? তোমাদের তো দেখো এই চিহ্নটার দিকে সবসময় খেয়াল রাখতে হবে, যেখানে যোগ চিহ্ন আর একটি বিয়োগ চিহ্ন। ওকে, দুই নং প্রশ্নের উত্তরও দিতে পারি? লামিয়া শোনা, প্রশ্নের উত্তর এখানে যেভাবে করাবো তোমরা সেভাবে করবে, তবে যখন তোমরা পরীক্ষার প্রশ্নের উত্তর লিখবে তখন পরীক্ষার প্রশ্নপত্রে যে নম্বর থাকবে সেই নং প্রশ্নের উত্তর লিখতে হবে। সমান কত হবে বলো তো? এখানে দশ বলেছি, দেখো সাজিদ বলো তো বাবু কত হবে? প্রথমে ছয় সাত আট তিন আর এখানে তিন, এখানে তিন বসবে, তারপর এক বসবে, কিন্তু দেখো যখন একটা একটা করে যোগ করি বা বিয়োগ করি তখন ছোট হয়ে যায় না? দেখো আট থেকে পাঁচ আর তিন থেকে দুই ছোট হয়ে গেল, তাই না? ওকে, থ্যাংক ইউ। আমরা আজকের ক্লাসে আসি। আজকের ক্লাসে আমরা কিছু বিয়োগ অঙ্ক করব, তবে আজকের ক্লাসে আমরা যে বিয়োগ গুলো করব সেই বিয়োগ গুলো নিচে নিচে না করে পাশাপাশি করব, পাশাপাশি করব। ঠিক আছে, তো আমি প্রথমে তোমাদের প্রশ্ন দিচ্ছি। আমরা প্রশ্ন লিখি আগে, এক নম্বর কত নাম দেব করো মিস, এক নং লিখতে হবে।
মিস কোরিও কি লেখা যাবে কি বাবু লামিয়া কি বললে কোরিও লেখা যাবে মিস তোরা যখন অ্যানসার লিখবে তখন কোরি লিখবে আমি এটা প্রশ্ন দিচ্ছি এই জন্য করো লিখছি যখন অ্যানসার লিখবে তখন কোরি লিখবে ওকে ওকে মিস ওকে মিস কেমন দেখো ৪৫-১১ তাহলে দেখো তো শুনে কি দিলাম বললাম মিস লিখা দেখা যাচ্ছে না নো মিস সবাই কিন্তু দেখতে পাচ্ছে কি সবাই দেখতে পাচ্ছ না ওকে এবার একটু মনোযোগ দিয়ে আমরা অঙ্কগুলো কিভাবে করব সেটা দেখো ঠিক আছে অপ্রয়োজনীয় কোনো কথা বলবে না আমরা বারবারই বলছি তোমাদের প্রশ্ন যখন পরীক্ষায় প্রশ্ন হাতে পাবে তখন তোমাদের প্রথম কাজ হবে প্রশ্নটা ভালো করে আগে করে নাও কি করতে তারপর যখন লিখতে করবে তখন প্রথম কাজ কি জোর করে মার্ক দিতে হবে তাই না মার্জিন দিয়ে দাও দেখো আমিও একটু মার্জিন দিয়ে নিলাম এরপরের কাজই হচ্ছে যে নম্বরের প্রশ্নের উত্তর করবে সেই নম্বরটা উঠানো অর্থাৎ এখানে আমি এক নম্বর দিয়েছি আমি লিখবো এক নং এইবার বিষয়টা গতকালকে তোমাদের যেটা বলেছিলাম যে আমি তোমাদেরকে কি করেছি অঙ্ক করতে দিচ্ছি প্রশ্ন দিচ্ছি সেই জন্য আমি কি লিখেছি যে তুমি করো আর তোমরা যেহেতু নিজেরা করবে তোমাদের লিখতে হবে বিয়োগ করে ঠিক আছে তাহলে এখানে আমি তোমাকে লিখতে দিবে মানে তুমি সরি লিখতে পাচ্ছ না পাঁচ থেকে তিন বিয়োগ করলে
তাহলে কয়টি থাকবে সাতটি চার পাঁচ ছয় সাত তাহলে কত কয়টি থাকলো সাতটি যদি দিয়ে দিই কিছু থাকবে আমি আগেও বলেছি লেখা প্রয়োজন হয় বাম দিকে লেখা প্রয়োজন হয় না যখন আবার তার সংখ্যা থাকবে এতক্ষণ ধরে আছি না আমি বলেছি তোমার চলে এসেছি শূন্য হবে মেয়ে শূন্য দুই থেকে কি করতে হবে ম্যাম তিরিশ আর দশ যোগ করা ওটা যে লিখলেন না তিরিশ আর দশ যে লিখলেন না যোগ করা একে বলে বিয়োগ করা যে হলো বাম পাশে যে তিরিশ আর তিরিশ বিয়োগ দশ লিখলেন ওটা যে আপনি লিখলেন না আচ্ছা ও নাম্বার তাই না একটা বাদ পড়েছে মনোযোগ দিয়ে শোনো যখন আমরা বিয়োগের সংখ্যা বিয়োগ
তোমাকে দেখতে পাচ্ছে শেষ করছি, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম।